যুক্তরাষ্ট্রে গোয়েনঘাট অ্যাসোসিয়েশন অফ মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার মিশিগানের বুচার পার্কে এই বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে বেলুন ও প্লেকার্ড উড়িয়ে উদ্বোধন করেন আগত অতিথিবৃন্দ। অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক AZM ওবায়দুল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল ও অধ্যাপক মোহাম্মদ আমিনুল হক সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশুসহ বিভিন্ন বয়সের প্রতিযোগীরা খেলাধুলায় অংশগ্রহণ করেন। 30টি ইভেন্টে 120 জন বিজয়ীকে সংগঠনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। তৃতীয় পর্বে মধ্যাহ্নভোজ শেষে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে অতিথিদের মাতিয়ে রাখেন ঢাকা থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রেমা রহমান ও লন্ডন থেকে আগত লোকশিল্পী দীপু জায়গিরদার। বনভোজনে রাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। রাফেল ড্রতে প্রথম পুরস্কার একটি গাড়ি সহ ছিল অসংখ্য পুরস্কার। গোয়েনঘাট অ্যাসোসিয়েশন অফ মিশিগানের প্রশংসনীয় কার্যক্রমে মুগ্ধ হয়ে US সিনেটর গ্যারি পিটার্সের পক্ষে স্টেট রিপ্রেজেন্টেটিভ লরি ইস্টোন অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সিনেটরিয়াল রিকগনিশন হস্তান্তর করেন। এ সময় তাদেরকে সংগঠনের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।